Hey guys, assalamualaikum. Myself Orpita and welcome to my another video. Camera change of ash, which I will watch in a little time. I will watch it. The video to start the course. I'm on TikTok the because I'm gonna video green first time of facer. Stay tapor. I'm in the poor bella. The poor bella. I'll keep our credit. I'm kitchen. I'm khaibo kacha. Panty, the Isula, sorry, I mean, Appa, Apu, I came with the Karata Kakin Paratia, that dish ram maybe, the Isilo, Yam Takete, Lobon the Kalam, on a tasty chill, I'm tied a catch on the clay hit of it. I had killed to whom? Okay, Palish, the Silom, who I do, can take you to Kanacholis. Then I can একটু আয়াতার সাথে প্র্যাঙ্ক করতে চাচ্ছিলাম কিন্তু আয়াত তো বুঝে গেছে ওর মা বলতেছে যে বলবি ওরে যে আমি মারা গেছি আল্লাহ না করুক আর কি ও দুষ্টুমি করে বলতেছে দেন আমি আয়াতকে দুষ্টুমি করে বলতেছিলাম ওটা আয়াত কি আর মরা মানুষকে মরতে দিবে মরা মানুষকে ও জায়গা ফেলবে দুষ্টুমি করে দেন এখানে নাকে হাত ঢুকাচ্ছিল কি করতেছিল খামচি দিতেছিল চোখে গুতা দিতেছিল মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিতেছিল তো কানে আঙ্গুল ঢুকিয়ে দিতেছিল তোর মা আবার হার মেনে ফেলছে যে না পারবো না আমি যা তুই মরা মানুষের জায়গায় ফেলবি তো এই ও এত দুষ্ট হয়েছে যে মরা মানুষের জায়গায় ফেলবে নানি দুষ্টুমি দুষ্টুমি করার পর খাওয়া দাওয়ার পর রেডি হয়ে গেলাম আপুরবা সাজাবো মোহাম্মদের সাথে দেখা করতে মোহাম্মদ আসবে রাখ দিতেছে আর নিন্নি তো মেকআপে ব্যস্ত আর আম্মু ওখানে রেডি হচ্ছিল আর আম্মুকে না ফুল ব্ল্যাক বলে মাশাল্লাহ অনেক কিউট লাগে কিন্তু আম্মু বলে হ্যাঁ হ্যাঁ তোরে পাম দেস কিন্তু পাম না সত্যি কথা দেই নেমে গেছি আয়েশাকে নিয়ে অ্যান্ড আমাদের আয়েশাকে দেখলেও কিন্তু মাশাল্লাহ বলবেন অ্যান্ড যাওয়ার সাথে সাথে মোহাম্মদের হামলা দুষ্টুমি স্টার্ট ওর সাথে দেন ও আয়েশা ওরে নাকি লাথি দিতেছিল ও তো আর বুঝে না যে লাথি কি জিনিস দেন দিতেছিল পা দিয়ে খেলা করতেছিল দেন ও কান্না করতেছিল তারপর ও দুষ্টুমি করতেছিল আবার তো দেখেন কিভাবে লাথি দিতেছে অ্যান্ড ও বলতেছে আয়েশা বেবি আই লাভ ইউ লাথি দে আই লাভ ইউ লাথি দে দেন এখানে আমি মোহাম্মদকে একটু কোলে নিয়েছি ভাই মোহাম্মদ এত অ্যাটিটিউড দেখাইলো আমার সাথে দেখায় না এমাগুলো অ্যান্ড ক্যামেরাটাকে কেমন করতেছে দুষ্টর একটা মানে তারপর আপু নাস্তা দেয় পিৎজা পিৎজা নিয়েছিল আর কি ভাইয়া আনছিল প্যাটিস আর পেঁয়াজু পেঁয়াজু আপু বানাইছে দেন এখানে হালুয়া পাউরুটি দেয় হালুয়া আপু বানাইছে তারপর চা দেয় আমাদের চা খাই আমরা এই চা টা খাওয়ার পর আবার রেডি হয়ে যায় রেডি হয়ে এখানে আমু রেডি হচ্ছে আর এই যে ইনি কাজে লেগে গেছে ঘর ঝাড়ু দিতেছে ভালো একটা কাজের কাজ করতেছে দেখছেন গাইজ খালামুনি ঘর ঝাড়ু দিয়ে আসতেছে যাতে খালামুনির কাজটা কম হয় কিন্তু ও আরো কাজ বাড়ায় দিয়ে আসতেছে তো এই যে আমি একটু ঢংছম করলাম তারপর আবার দেখালাম যে আমাদের আয়াত ঘর ঝাড়ু দিচ্ছে কিভাবে দেখেন আপনারা তো এই যে ঘর ঝাড়ু দিতেই আছে চিপা চাপার ময়লা সব এনে দিচ্ছে আরো চিপায় ময়লাটা ঢুকাচ্ছে তো আমাদের মোহাম্মদ নেমে গেল এই যে আমরা ওই যে আমার মা পিছনে তো এখন আমাদের মোহাম্মদ কে উঠছে দেখছেন গাইস ও যে দুষ্ট একবার দেয় টাটা একবার দেয় চিজ দেখায় তো এখন তাদের থেকে বিদায় নিয়ে নিলাম অ্যান্ড আমার আম্মুকে দেখেন কত কিউট লাগতেছে মাশাল্লাহ ফুল ব্ল্যাক পড়লে তো কথাই নেই আর আমার সব থেকে ফেভারিট কালারই হলো ব্ল্যাক অ্যান্ড এটা যে কেউই পড়ুক আমার খুবই ভালো লাগে তো এখানে আমি তাসপিয়াকে বলতেছিলাম তাসপিয়া টাটা দিয়ে দাও বলে কি
না দিব না, বাসায় আসার টাইমে আমি আয়াতকে নেই অ্যান্ড আম্মু আবার একটু দাঁড়ায় থাকে, কারণ তাসবি আসছে গেট খুলতে, ও গেট আটকে উপরে যাবে, দেন আমরা যাবো। দেন আমি গেছিলাম হলাম একটা আপুর দোকানে, আমার আপু খুবই পরিচিত আপু, খুবই ভালো আপুটা। দেন আমি গেছিলাম একটা আইলাইনার কিনতে, সে আমাকে আরেকটা আইলাইনার দিছে, দুইটা রিং দিছে অ্যান্ড একটা মেহেদি দিয়ে দিছে। তো এই আজকে আপনার ব্লগটা আমি এখানে শেষ করতেছি, দেখা হবে নতুন কোনো ব্লগে। আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।